আলাইকুম। টিউটোরিয়ালস বিডির পক্ষ থেকে আমি মিনাজুর রহমান স্বাক্ষর মাইক্রোসফট এক্সেসের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। এর আগের টিউটোরিয়ালে আমরা একটি ফর্ম তৈরি করে দেখেছিলাম, আর আমরা দেখিয়েছিলাম যে একটি ফর্মের মধ্যে শুধুমাত্র একটি মাত্র রেকর্ড আসে, আর সেখান থেকে আমরা ফাইন্ড নেক্সট করতে পারবো এবং বিভিন্ন আর কি খোঁজার জন্য আমরা ফর্মটাকে ইউজ করেছি। আসলে ফর্মের কাজ শুধু ওখানেই সীমাবদ্ধ নয়, ফর্ম দ্বারা অনেক কিছু করা যায়। আসলে কিন্তু ফর্ম দ্বারা অনেক কিছুই করা যায় এবং আমরা একাধিক টেবিল থেকেও ফর্ম তৈরি করতে পারবো। এবং প্রথমে আমরা একাধিক টেবিল থেকে একটি ফর্ম তৈরি করে দেখাচ্ছি, সেটা হলো এই যে ঠিক রিপোর্ট। আচ্ছা, আপনারা তখন রিপোর্ট দেখেননি, ঠিক যেমন কিউরিতে আমরা কিউরি ভিজিট করে আমরা একাধিক টেবিল নিতাম, ঠিক এখানেও আমরা একাধিক টেবিল নিয়ে এই যে এইভাবে আমরা ফিল্ডগুলোকে নিয়ে ফর্ম তৈরি করতে পারবো। এবং আরও একটি বিষয়, সেটা হলো এই আমরা এর আগে দেখিয়েছিলাম যে একটি মাত্র রেকর্ডেই ফর্মে আসছিল। আসলে একটি মাত্র রেকর্ড না, আরও সবগুলো রেকর্ডে নিয়ে আসা যাবে। যেমন দেখুন, আমরা এই ফর্মের মধ্যে সবগুলো ফিল্ড নিলাম এবং এখানে যদি আমরা জাস্ট এই 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 ফর্মটা অথবা এই ফর্মটা অথবা এই ফর্মটাও নেই, তাহলে কিন্তু আমরা সবগুলো রেকর্ড দেখতে পাবো। যেমন দেখুন, আমরা এইটা নিলাম, এখন দেখুন এখানে আমরা সবগুলো রেকর্ড দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু আমরা একটি মাত্র রেকর্ড দেখতে পেয়েছিলাম এর আগের আমাদের ফর্মটাতে। তো এভাবে করে আপনি সবগুলো যদি রেকর্ড একসাথে শো করতে চান ফর্মের মধ্যে, তাহলে আপনি এই লেআউট নিলে, যে লেআউটটা আমি দেখাইলাম এখানে ফর্ম উইজার্ডে, সরি একটা এটা, হ্যাঁ এই যে এই টেবুলার, এই টেবুলারটা নিলে আপনি কিন্তু সবগুলো আর কি রেকর্ড দেখাতে পারবেন, এখানের মাধ্যমে আপনি নিতে পারবেন। সরি, এখানে আমি শুধু রোল নিছি, আসলে এর কারণে শুধু রোল আসছে। যাই হোক, আমি শুধু রোল ফিল্টার নিয়েছিলাম। তো এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি এবং রাইট ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। আজকে আমরা একটি ফর্ম তৈরি করব, যে ফর্মটা একটা মাত্র টেবিল তৈরি হবে এবং আমরা সহজে ওই ফর্মটা থেকে রেকর্ড অ্যাড করতে পারবো, রেকর্ড সেভ করতে পারবো এবং প্রিন্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। আমরা জানি এই কাজগুলো আমরা এই টেবিলের মধ্যেও করতে পারি, কিন্তু ধরুন এখানে আমার 1000টা রেকর্ড রয়েছে, সেখান থেকে প্রতিদিন আমার রেকর্ড অ্যাড করা, ডিলিট করা, সেভ করা, প্রিন্ট করা ইত্যাদি যে কাজগুলো আছে, এগুলো কিন্তু টেবিলের মাধ্যমে আমাদের যেমন দেখতে এবং করতে কিন্তু একটু একটু হলেও কষ্টসাধ্য। ফর্ম এটাকে আমাদের খুব সহজ করে দেবে এবং আমরা সহজে প্রিন্ট করে একটি রিপোর্টও তৈরি করতে পারবো। যেমন ধরুন দেখাচ্ছি আমি, এই এটাকে আমরা ক্লোজ করে দিলাম, জাস্ট আমরা যেই টেবিলটাকে টেবিলটা দিয়ে ফর্মটা তৈরি করবো সেই টেবিলটা সিলেক্ট থাকলেই হবে, সিলেক্টে গেলাম। তারপরে আমরা এখান থেকে যেই ফর্ম ফর্মের ট্যাবে আমরা এই ক্রিয়েটেড ট্যাবে আমরা এই ফর্ম লেখাটিকে সিলেক্ট করলাম, তারপরে আমাদের একটি ফর্ম চলে আসবে। এরপরে আমরা এই ফর্মটাকে একটু রিসাইজ করব, আমরা এই এই চিহ্নটা আসলে আমরা এটাকে রিসাইজ করলাম, আমি চাচ্ছি এটাকে একটু মাঝখানের দিকে আনতে, এটাকে একটু বড় করি, সরি শুধু এটা মাত্রই বড় হইল, পুরাটাকে বড় করবো। হ্যাঁ, এখন ধরুন আমরা এখানে এখানে একটি অ্যাডেড নিউ রেকর্ডের বাটন দিতে চাচ্ছি, যেখানে মাধ্যমে আমরা রেকর্ড অ্যাড করতে পারবো। তো আমরা এখানে জাস্ট এই কন্ট্রোলস এই অংশে আমরা একটি বাটনে ক্লিক করবো, এই বাটনের মধ্যে ক্লিক করবো এবং ক্লিকের মাধ্যমে আমরা এখানে এনে ছেড়ে দেবো রোলের পাশে, আপনি যেখানে ইচ্ছা সেখানে ছাড়তে পারবেন। ছাড়ার পরে দেখবেন আপনি রেকর্ড অফ অপারেশন এখানে যে এই যে অ্যাডেড নিউ রেকর্ড এখানে নেক্সট করবেন, তারপর আপনি হয়তো টেক্সট দিতে পারবেন, পিকচার দিতে পারবেন। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি বাটন কীভাবে নিতে হয়, তো এখানে আমি আর বিস্তারিত বলতেছি না। তো আমি এখানে পেন্সিলের এই আইকনটা দিতে চাচ্ছি, আমরা কিন্তু ইচ্ছা করলে ব্রাউজ করে যে কোনো পিকচার দিতে পারি বা আইকন দিতে পারি আর কি। তারপর আমরা নেক্সট করলাম।
নাম দিলাম আর কি, এডিট নিউ রেকর্ড। তারপর আমরা ফিনিশ করলাম। ফিনিশ করার পরে আমরা দেখতেছি যে এখানে একটি বাটন চলে আসলো। এবার আমরা আরেকটি বাটন নেব, সে বাটনটা এইখানে নিচে দিলাম এবং আবার এটাকে রেকর্ড অপারেশন যায় সেভ রেকর্ড, সরি সেভ রেকর্ডের, হ্যাঁ এই এই আইকনটাই আমার কাছে ভালো লাগতেছে, এইটা কপি করি নেই, তাহলে আমি এই নামটা দেবো এখানে। তারপর জাস্ট ফিনিশ করলাম এবং দেখেন এখানে সেভ রেকর্ড কিন্তু চলে আসলো। এবং ও আমার হয়তো বা নাম এখানে আমি হয়তো নামটা দিয়ে ফেলেছি আইকনটা না দিয়ে, তো যাই হোক কোনো সমস্যা নেই, আমরা এটাকে ডিলিট করে আবার নিতে পারবো। তা আমাকে এটাই ভালো লাগতেছে আপাতত, এটাই থাকলো। আবার আমরা বাটন এখানে একটি নিতেছি, মাঝখানে বাটনে জাস্ট ক্লিক করে মাঝখানে ক্লিক করলাম। আবার আমরা রেকর্ড অপশন থেকে প্রিন্ট রেকর্ড এখান থেকে আমরা নেক্সট করলাম এবং এখানটায় একটি প্রিন্টারের আইকন আসবে, আমার এটাই পছন্দ হয়েছে। এবং এখানে আমি জাস্ট লিখে দিলাম PRRT প্রিন্ট, এখানে একটি প্রিন্ট বাটন চলে আসলো। এবার আমরা এখানে আর একটি বাটন নেব, বাটনটি নিয়ে আমরা এখানে ছাড়ে দিলাম। আবার আমরা রেকর্ড অপারেশন নিলাম এবং এখানে আমি ডিলিট রেকর্ড, এইটা থাকলো আমার আইকনটা ক্রাশ স্ক্যানের। নাম দিয়ে দিলাম এবং ফিনিশ করলাম। এবার দেখুন আমাদের ফর্মটি মোটামুটি তৈরি হয়ে গেছে, তো আমরা একটু ফর্ম ভিউ যাই, এটা দেখতেছি যেগুলো কাজ করে নাকি। এখন দেখুন আমি যদি একটি ফর্ম নতুন ফর্ম তৈরি করতে চাই, তাহলে এখানে অ্যাড রেকর্ডে ক্লিক করার সাথে এই যে এই ফিল্ডগুলো আছে সবগুলো কিন্তু ফাঁকা হয়ে গেলো। এখন এখান থেকে যদি আমি সহজেই রোল, নাম, ক্লাস, ডিপার্টমেন্ট, সেকশন এগুলো বসে সেভ রেকর্ডে ক্লিক করি, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি একটি এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। আমাদের রোল 10 পর্যন্ত ছিল, তো আমরা রোল 11 দিলাম। অবশ্যই কোনো ডুপ্লিকেট রোল এখানে দেওয়া যাবে না। নেম আমরা একটা যে কোনো দিয়ে দিলাম, ধরুন জুবায়ের আহমেদ, ক্লাস 11, ডিপার্টমেন্ট কমার্স, সেকশন এ, এন্ড জাস্ট সেভ রেকর্ড। এখন কিন্তু আমাদের ওই নির্ধারিত টেবিলটিতে আমাদের রেকর্ডটি সেভ হয়ে গেছে। আপনি যদি চেক করতে চান, আপনি চেক করেও দেখতে পারেন। এই দেখুন 11 নম্বর রোল জুবায়ের আহমেদ, 11 ক্লাস, কমার্স এ সেকশন। দেখেছেন, এভাবে আমরা সহজে ফর্মের মাধ্যমে কিন্তু রেকর্ড অ্যাড করতে পারবো। আবার সহজে এখান থেকে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে শুধুমাত্র তার রেকর্ডটি আমরা প্রিন্ট করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। এখানে আমরা ডিলিট বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ইয়েস করলাম, দেখুন এটা ডিলিট, এখানে লেখা আসতেছে এটা ডিলিটেড। যেহেতু আমরা ফর্মের দ্বারা ডিলিট করছি তাই এটা এইরকম লেখা আসতেছে। আমরা রাইট ক্লিক করে আবার ডিলিট রেকর্ড করে দিলাম এখান থেকে। যাই হোক, সহজে আপনি এখান থেকে সেভ রেকর্ড, সরি সেভ রেকর্ড, প্রিন্ট, ডিলিট এবং অ্যাড নিউ রেকর্ড করতে পারবেন। এবং আমরা জানি একটি ফর্মের ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া যায়, তো আমরা যদি এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে যদি একটু আমাদের কলেজের ধরুন একটি পিকচার, একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম, এখানে একটি ধরুন লোগো দিলাম কলেজের, নামটাকে আর একটু এখানে লেআউট দিয়ে নিয়ে এসতেছি, নামটাকে আমরা এটা একটু ছোটো করে নিলাম, ছোটো করে আপনাকে এটা মাঝখানে নিয়ে রাখলাম। এভাবে আমরা বিভিন্ন বিভিন্ন কাস্টমাইজ আমরা এর আগের ইয়াতে দেখিয়েছি। তো আমরা এই কাস্টমাইজগুলো এই ফর্মের মাধ্যমে করতে পারি, ফর্মের মধ্যে করতে পারি এর আগে, তাই আমি এখানে আর নতুন করে দেখাচ্ছি না। এবং এই ফর্মটাতে আরও বেশ কিছু জিনিস ইনক্লুড করা যাবে, যেমন ধরুন আমরা জানি এখানে বাটনের মধ্যে আমরা যখনই ক্লিক করব এবং এখানে যাব, এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পারতেছি। এই অপশনগুলো আপনি নিজে নিজে দেখে নেবেন। দেখুন এখানে ওপেন একটি রিপোর্ট, একটি রিপোর্ট আমরা ওপেন করতে পারবো ওখান থেকে ক্লিক করে, এক ক্লিকের মাধ্যমে যে কোনো তথ্য, আমরা যেই তথ্যটাই আমাদের দরকার আমরা ওটাকে খুঁজতে পারবো। এর আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি
যে নেক্সট রেকর্ডে যাওয়ার ফাইন্ড রেকর্ডের অপশন রয়েছে এখানে। আমরা তারপরে আমরা ফর্মের যে ফর্মের কিছু অপশন আমরা এখানে দিতে পারবো, এই পুরো ফর্মটাকে রিপোর্ট পুরো ফর্মটাকে আমরা প্রিন্ট করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারি। এ ধরনের বিভিন্ন বিভিন্ন অপশন রয়েছে, যে অপশনগুলো আপনি এখান থেকে নিজে নিজে দেখলে বুঝতে পারবেন যে এগুলো কী কাজ করে না করে। তো একটি ফর্মের দ্বারা আমরা এটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো এখন বুঝতে পারতেছেন যে একটি ফর্মে কত কাজ আসলে করা যায়। এখন ধরুন এই ফর্মটাকে বোঝানোর জন্য আর একটি সহজ ভাষায় বলি, আমরা যে যখন স্কুলে বা কলেজে ভর্তি হতে চাই বা ভার্সিটিতে ভর্তি হতে চাই বা যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে আমাদেরকে একটি ফর্ম দেয়, যে ফর্মটার মাধ্যমে আমাদের নাম রো নাম আমাদের যেই অর্থাৎ আমাদের যাবতীয় যেই তথ্যগুলো দেওয়া থাকে সেগুলো আমাদের পূরণ করতে হয়। ঠিক যেমন এখানেও আমাদের আমি এখানে কিছু তথ্য দিয়ে রাখছি, যেগুলো আবার এই টেবিলের তথ্য, এই টেবিলের ফিল্ডগুলো। তো এইটা এখানে যদি আমি পূরণ করতে যেত এখানে আমার কিন্তু একটু বুঝতে একটু হলেও সমস্যা হতো, একটু কিন্তু আমাদের ফর্মের মধ্যে কিন্তু কোনো সমস্যা হয় না, আমরা জাস্ট বুঝতে পারি কোন কোথায় কী লিখতে হবে। তো আমরা সহজে ফর্মটা পূরণ করে দেই এবং কম্পিউটারের মধ্যেও আমরা এই ফর্ম এভাবে পূরণ করে সেভ রেকর্ডে ক্লিক করে তা অটোমেটিক অ্যাক্সেস তাদের টেবিলে নিয়ে নেবে। তো এই এই ডাটা ইনক্লুড করার একটি সহজ পদ্ধতিও ফর্ম। ফর্মের মাধ্যমে আরও বেশ কিছু কাজ করা যায়। তো এগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে ইনশাল্লাহ শিখব। আপাতত আজকে এই পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ।